আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। এনিমেজনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের গল্পটার নাম আসলে অনেক বড়, আমি ডেসক্রিপশনে নামটা লিখে দেব। তবে আজকের গল্পটা মজাদার টাইম ট্রাভেল কনসেপ্ট নিয়ে, যেখানে একটা মেয়ে অদ্ভুতভাবে টাইম ট্রাভেল করার ক্ষমতা পেয়ে যায়। তবে এই ক্ষমতার পেছনে রয়েছে একটা অদ্ভুত টুইস্ট, যা আপনারা একদম গল্পের শেষের দিকে গিয়ে জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মাকাতো নামের একটা মেয়েকে ঘুম থেকে জেগে উঠতে দেখি। মেয়েটা খুব দ্রুত তৈরি হয়ে নিয়ে কোন রকমের সামান্য একটু খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্কুলে যাবার জন্য। পথিমধ্যে তার সাথে তার বন্ধু চিয়াকির দেখা হয়ে যায়। তারা দুজন একসাথে স্কুলে পৌঁছে যায়। তো মাকাতো আসলে খুব একটা ভালো ছাত্রী ছিল না, কিন্তু সে আবার কখনো ফেলও করত না। কোনো রকমে পাস করে খেলে ধুলে মজ মাস্তি করে বেশ ভালোভাবে তার স্কুল লাইফ পেরিয়ে যাচ্ছিল। আজকে সে স্কুলের লাইব্রেরির জন্য কিছু বই গোছানোর কাজ করছিল, আর তখনই ব্ল্যাকবোর্ডে সে একটা লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল যে সময় কারো জন্যই অপেক্ষা করে না। তবে সেই ঘরের ভেতরে অদ্ভুত একটা দরজাও ছিল। মাকাতো কৌতূহলবশত সেই দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকলে দেখতে পায় এই ঘরটা যেন একটা কেমিস্ট্রি ল্যাব ছিল। কিছু বুঝে ওঠার আগে মেয়েটার সামনে ছোট্ট একটা বলের মতো বস্তু পড়ে যায়। মাকাতো সেটাকে দেখার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার পেছনে কেউ একজন চলে আসে আর সে প্রচণ্ড ভয় পেয়ে সেই বলের উপরে পড়ে যায়। সাথে সাথে তার সাথে অদ্ভুত রকমের সব ঘটনা ঘটতে থাকে। বেশ কিছুক্ষণ এমন অদ্ভুত ঘটনাগুলো ঘটার পরে মাকাতো পুনরায় সেই জায়গাতেই পড়ে যায়। সে তাড়াতাড়ি এই ঘর থেকে বেরিয়ে তার বন্ধুদেরকে এই ব্যাপারে বলে দেয়, কিন্তু তার বন্ধুরা কেউই মাকাতোর এমন আজগুবি কথা বিশ্বাসই করছিল না। তো যাই হোক, মাকাতো তার বন্ধুদের সাথে খেলাধুলা করে সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু পাহাড়ি রাস্তা দিয়ে নিচে নামার কারণে একজন মহিলার সাথে তার প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। সে কোনো রকমে বেঁচে যায়, কিন্তু তার সামনে তখনই ট্রেন চলে আসে, আর দুর্ভাগ্যবশত বেচারির সাইকেলের ব্রেক কোনোভাবেই কাজ করছিল না। ফলাফল, মাকাতোর সাইকেল এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয় এবং সে নিজেও প্রায় টেনে কাটা পড়তে যাচ্ছিল। কিন্তু এখানেও অদ্ভুতভাবে মাকাতো সেই মহিলার সাথে দুর্ঘটনা ঘটিয়ে মাটিতে পড়ে যায়। মাকাতো কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি ঘটে গেল। সে যেন হঠাৎ করে সময়ের বেশ খানিকটা পেছনে চলে এসেছিল। সে তাড়াতাড়ি সেই মহিলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে দৌড়ে ছুটে যেতে থাকে তার খালামণির সাথে দেখা করার জন্য, কারণ তার খালামণি একজন বিজ্ঞানের শিক্ষক ছিল। তো মাকাতো তার খালামণিকে সবকিছু খুলে বলে, কিন্তু তিনি মাকাতোর কথা শুনে মনে করেছিল সে হয়তো রাতের বেলা ঠিক মতো ঘুমায়নি, তাই এমন হ্যালুসিনেশন হচ্ছে তার সাথে। মাকাতোর কথা কেউই বিশ্বাস করছিল না, তাই সে বাড়িতে ফিরে এসে নিজের খাটের উপর থেকে লাফ দিয়ে এই ব্যাপারটা আবারও পরীক্ষা করতে চাচ্ছিল, কিন্তু বেচারি সোজা মেঝেতে পড়ে যায়। আর এত জোরে শব্দ শুনে মাকাতোর বোন তাকে দেখার জন্য ঘরে গেলে দেখতে পায় মাকাতো নিজের ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে এই ঘটনাটা পরীক্ষা করতে যাচ্ছিল। কিন্তু তার বোন ভেবেছিল মাকাতো হয়তো সুইসাইড করবে, তাই সে তার বোনকে টেনে ধরে নিয়ে বাড়ির নিচে চলে আসে। তো এবার মাকাতো একটা খোলা মাঠে চলে যায় এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। সে নিজেকে পাগল ভাবতে শুরু করেছিল, কিন্তু তখনই সে আবারও পরীক্ষা করার জন্য সোজা পানির ভেতরে লাফ দিয়ে দেয়। আর এবার সে সত্যি সত্যি একদিন সময়ের পেছনে চলে যায়। সে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই সে আবারও পানিতে পড়ে যায়। মাকাতো ভেবেছিল এইসব হয়তো তার ভ্রম হচ্ছে, কিন্তু তখনই সে শুনতে পায় তার আশেপাশের বাচ্চারা বলছিল যে এই মেয়েটা লাফ দেবার পরে কয়েক সেকেন্ডের জন্য নাকি উধাও হয়ে গিয়েছিল। অর্থাৎ মাকাতো সত্যি সত্যি সময়ের পেছনে যেতে পারছিল। সেদিনের মতো মাকাতো বাড়িতে ফিরে আসে এবং পরদিন সকালবেলা সে স্কুলে যাবার পরিবর্তে সে একদিন পেছনে, অর্থাৎ ১৩ই জুলাইয়ের দিনে স্কুলে চলে যায়। সে যেহেতু জানতো আজকে তার সাথে কি কি ঘটতে চলেছে, তাই সে আজকের পরীক্ষাতে ১০০তে ১০০ নাম্বার তোলে, রান্নাবান্নার কাজে সবার থেকে ভালো রান্না করে এবং বন্ধুদের সাথে একবার দুইবার করে সময়ের পেছনে যেতে যেতে একে একে প্রায় ৪০ বার সে গান গাইতে থাকে। এবং সে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলে দেখতে পায় তার মা সবজি রান্না করেছে, তাই সে আবারও দুই দিন সময়ের পেছনে গিয়ে পেট ভরে মুরগির মাংস খেয়ে চলে আসে। আর এছাড়াও সে বন্ধুদের সাথে খেলাধুলা করার সময় আগে থেকে যেহেতু সে খেলা সব কিছু জানতো,
তাই সে খুব ভালোভাবে খেলতে থাকে। কিন্তু আজকে তার খালামুনি তাকে বলে যে তোমার ক্ষমতা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি, কিন্তু এমন মজা করতে গিয়ে অন্য কারো জীবনে যেন কোনো ঝামেলার সৃষ্টি না হয়। মাকাতো বলতে থাকে আরে না এসব কিচ্ছু হবে না। এরপর মাকাতো তার স্কুলে গিয়ে তার বন্ধুদের সাথে খেলাধুলা করে এবং তারপর সে চিয়াকির সাথে করে সাইকেলের পেছনে বসে বাড়িতে ফিরতে থাকে। কিন্তু আজকে হঠাৎ করেই চিয়াকি তাকে রাস্তার মধ্যেই প্রপোজ করে ফেলে। মাকাতো প্রচণ্ড লজ্জা পেয়ে যায়, সে সাথে সাথে সময়ের পেছনে চলে আসে এবং একবার দুইবার করে বেশ কয়েকবার চেষ্টা করে চিয়াকি যেন তাকে প্রপোজ করতে না পারে। কিন্তু প্রত্যেকবারই চিয়াকি তাকে প্রপোজ করে দিচ্ছিল, তাই বেচারি এবার সময়ের পেছনে এসে চিয়াকির সাইকেলে না গিয়ে বরং হেঁটে হেঁটেই বাড়িতে চলে যায়। আর এই ঘটনার পরদিন থেকে মাকাতো চিয়াকির থেকে দূরে দূরে থাকতে শুরু করে। সে কোনোভাবেই চিয়াকির সামনে পড়তে চাচ্ছিল না। চিয়াকি তাকে হন্য হয়ে পুরো স্কুল জুড়ে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সে মাকাতোর দেখাই পায় না। আসলে মাকাতো চিয়াকিকে একজন বন্ধুর চেয়ে বেশি আর কিছুই ভাবতে চাচ্ছিল না। তো এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর ধীরে ধীরে চিয়াকি মাকাতোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। কিন্তু একদিন স্কুলের ভেতরে কয়েকজন ছেলে নিজেদের মধ্যে মারামারি করছিল আর এটা দেখে মাকাতো তাদেরকে থামানোর জন্য আসলে সেই ছেলেটা রেগে মেগে মাকাতোর দিকে তার হাতে থাকা সিলিন্ডারটাই ছুড়ে মারে। তখনই সাথে সাথে মাকাতোকে বাঁচানোর জন্য চিয়াকি দ্রুত ছুটে চলে আসে, কিন্তু সিলিন্ডারটা প্রায় চিয়াকির মাথায় লাগতে যাচ্ছিল। আর তখনই মাকাতো সময়ের পেছনে গিয়ে এ যাত্রায় চিয়াকিকে বাঁচিয়ে নেয়। যদিও এই ঘটনায় তাদের আরেকজন বান্ধবী তার কাঁধে বেশ খানিকটা আঘাত পেয়ে যায়। সেদিনই খেলাধুলা করার সময় মাকাতো জানতে পারে যে এতদিনে চিয়াকি তার বান্ধবী ইউরিকে পছন্দ করতে শুরু করেছিল। এটা শুনে বেচারি প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে গোসল করতে করতে সব ভাবতে গিয়ে পানিতেই ডুবে যাবার উপক্রম হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সে অদ্ভুতভাবে তার হাতে 90 লেখা দেখতে পারে। যাই হোক, সেদিন মাঠে খেলাধুলা করার সময় মাকাতো দেখতে পায় তার বন্ধু চিয়াকি আজকে খেলতে আসেনি, সে আসলে ইউরিকে সাথে করে নিয়ে ডেটিং এ গিয়েছিল। এটা দেখে মাকাতো তার বন্ধু কাওরোকে বলে যে তাহলে তুমি একটা গার্লফ্রেন্ড বানাচ্ছ না কেন? কাওরো বলে যে আমার গার্লফ্রেন্ড হয়ে গেলে তুমি তো একা হয়ে যাবে, তাই আমি গার্লফ্রেন্ড বানাই না। এই কথা শোনার সাথে সাথে মাকাতো তার খালামুনির সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলে আসে আর তাদের মনে হতে থাকে হয়তো কাওরোই মাকাতোকে সত্যিকারের ভালোবাসে। তো যাই হোক, সেদিন স্কুলে যাবার পরে মাকাতো তার হাতে দেখতে পায় যেখানে 90 লেখা ছিল সেটা এখন 50 হয়ে গেছে। আর তখনই তার কয়েকজন বান্ধবী এসে তাকে ধরে বসে, কারণ এখানে একজন মেয়ে আবার কাওরোকে অনেক ভালোবাসত, তাই সে চাইতো না মাকাতো কাওরোর সাথে এত বেশি সময় কাটাক। আর এইসব কথা শুনে মাকাতো কাওরোর সাথে তার বান্ধবীর প্রেম করিয়ে দেবার জন্য এক এক করে প্রায় 15-16 বার সময়ের পেছনে চলে যায়, কিন্তু প্রত্যেকবারই সে কোনো না কোনো গণ্ডগোল করে ফেলছিল যার কারণে কাওরোর সাথে তার বান্ধবীর প্রেম আর ঠিক মতো এগোচ্ছিলই না। তো এতক্ষণে মাকাতোর হাতে যে 50 লেখা ছিল সেটা কমতে কমতে 10-এ পৌঁছে গিয়েছিল। সে ভেবেছিল হয়তো এই সংখ্যাটার মাধ্যমে আর মাত্র 10 বার সে টাইম ট্রাভেল করতে পারবে, তাই সে তার শক্তি পুনরুদ্ধার করার জন্য আবারও সেই কেমিস্ট্রি ল্যাবে চলে যায়। কিন্তু সেখানে মাকাতো তার বান্ধবীকে ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখনই কাওরো তাকে মেসেজ করে জানায় যে সে তার সাইকেলটা ধার করে নিয়ে তার বান্ধবীর সাথে বাড়িতে যাচ্ছে। এটা শোনার সাথে সাথে মাকাতোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতো যে আজকের দিনেই ট্রেনের সাথে তার দুর্ঘটনা ঘটেছিল, তাই সে প্রাণপণে দৌড়ে যেতে থাকে কাওরোকে বাঁচানোর জন্য। মাকাতো কোনো রকমে সেই রেল ক্রসিং অবধি পৌঁছে গেলেও সে দেখতে পায় সেখানে কাওরোর নাম নিশানও নেই। এমন অদ্ভুত পরিবর্তন দেখে মাকাতো বেশ অবাক হয়ে যায়। সে আবারও স্কুলের দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই চিয়াকি তাকে ফোন করে বলে যে কিছু মনে করো না মাকাতো, কিন্তু তুমি কি সময়ের পেছনে যেতে পারো? এই কথা শুনে মাকাতো অবাক হয়ে যায়। সে ভয়ে ভয়ে আবারও সময়ের পেছনে চলে যায়, কিন্তু আবারও চিয়াকি তাকে ফোন করে একই কথা বলে। মাকাতো কিছুতেই বুঝতে পারছিল না যে চিয়াকি এসব কিভাবে জানলো। কিন্তু তখনই তার পাশ দিয়ে কাউরি তার বান্ধবীকে নিয়ে সাইকেলে করে যেতে থাকে আর যথারীতি মুহূর্তের মধ্যেই তাদের সাইকেলের ব্রেক ফেল হয়ে যায়। ততক্ষণে মাকাতোর হাতের লেখা 00-তে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ তার সময় ভ্রমণের সুযোগ শেষ হয়ে গিয়েছিল। ফলাফল কাউরোর ভয়ঙ্কর একটা দুর্ঘটনা
ঘটনা ঘটে যায়। কিন্তু তখনই আবারও অদ্ভুতভাবে সময় একদম থেমে ফ্রিজ হয়ে যায়। মাকাতো দেখতে পায় তার পেছনে চিয়াকি দাঁড়িয়ে আছে, আর চিয়াকি বলছিল যে তুমি কি বিশ্বাস করবে যদি আমি বলি আমি ভবিষ্যৎ থেকে এসেছি। চারিদিকে সময় স্তব্ধ হয়ে যায়, শুধু মাকাতো এবং চিয়াকি একে অপরের সাথে কথা বলছিল। এখানে চিয়াকি বলতে থাকে যে ভবিষ্যতের দুনিয়া থেকে সে এই দুনিয়াতে এসেছিল একটা পেইন্টিং দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এই দুনিয়াতে আসার পরপরেই সেই ল্যাবের ভেতরে সে তার টাইম মেশিনটা হারিয়ে ফেলে, যে টাইম মেশিন ব্যবহারের ফলে মাকাতো এমন অদ্ভুত ক্ষমতা পেয়েছিল। কিন্তু নিজের সময় ফিরে যাবার জন্য নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছিল চিয়াকি। তবে তার কাছে একটা ইমার্জেন্সি ট্রাভেল গেট হয়েছিল, যেটা সে এই মাত্র কাউরোকে বাঁচানোর জন্য ব্যবহার করে ফেলেছে, অর্থাৎ সে আর কখনোই নিজের সময়ে ফেরত যেতে পারবে না। তাই এখন সে বর্তমান এবং ভবিষ্যৎ সকল সময় থেকে উধাও হয়ে যাবে। এই কথা শুনে মাকাতো প্রচন্ড কষ্ট পায়, কারণ তার খামখেয়ালির জন্য আজকে চিয়াকি চিরতরে হারিয়ে যাচ্ছে। সময় আবারও স্বাভাবিক হয়ে যায়, কাউরো বেঁচে যায়, কিন্তু চিয়াকি আজীবনের জন্য এই দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। অপরদিকে স্কুলে গিয়ে তারা সবাই দেখতে পায় যে হ্যাঁ, সত্যি সত্যি চিয়াকি আজকে স্কুলে আসেনি। এক একজন এক এক রকম কথা বলছিল চিয়াকিকে নিয়ে, কিন্তু বাস্তবটা শুধুই জানতো মাকাতো। তাই সে দৌড়ে স্কুলের ছাদে গিয়ে অঝরে কান্না করতে থাকে। আর এখন পরদিন রাতে মাকাতো যখন তার ঘরে শুয়েছিল, তখন সে দেখতে পায় তার হাতে যেখানে শূন্য শূন্য লেখা ছিল সেখানে আবারও 10 লেখা উঠে গেছে। আসলে এই দুনিয়া থেকে চিয়াকি গায়েব হয়ে যাবার কারণে তার এনার্জি মাকাতোর শরীরে চলে এসেছে, আর সে আরও কয়েকবার টাইম ট্রাভেল করার সুযোগ পেয়ে গেছে। এটা দেখার সাথে সাথে মাকাতো এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ছুটে যেতে থাকে সময়ের পেছনে। সে প্রাণপণে দৌড়ে চলে আসে ঠিক সেই মুহূর্তে যেখানে সে ল্যাবের ভেতরে এই ক্ষমতা পেয়ে গিয়েছিল। সে সবার আগে কাউরোর সাথে দেখা করে এবং তাকে বলে দেয় সেই মেয়েটার সাথে বেসবল খেলতে, যে তাকে অনেক পছন্দ করে, যার সাথে এর আগে মাকাতো অনেক চেষ্টা করেও কাউরোর সাথে প্রেম লাগিয়ে দিতে পারেনি। শুধু তাই নয়, মাকাতোকে তার সাইকেলে হাত দিতেও নিষেধ করে সে দৌড়ে ছুটে চলে যায় চিয়াকির কাছে। সে সবার আগে চিয়াকির হাতে সেই টাইম মেশিনটা তুলে দিয়ে বলে যে আমি সব জানি, তুমি ভবিষ্যৎ থেকে আমাদের দুনিয়াতে এসেছো, এই নাও তোমার ঘরে ফেরার টিকিট। এসব কথা শুনে আবার চিয়াকি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে মাকাতো এসব কিছু জানলো কিভাবে। মাকাতো বলে যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি, আমি সব জানি। আর এই ঘটনার সাথে সাথে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আর কোনো ট্রেনের দুর্ঘটনা ঘটে না, সবাই সুস্থ থাকে। আর শেষ বিকেলে মাকাতো এবং চিয়াকি দুজনেই বসে বসে যখন গল্প করছিল, তখন মাকাতো বলছিল যে তুমি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে, আজকে বলেই দাও। মাকাতো আসলে এতদিনে চিয়াকিকে ভালোবেসে ফেলেছিল, সে চাইতো চিয়াকি যেন তাকে আবারও প্রপোজ করে দেয়। কিন্তু এবার চিয়াকি তাকে প্রপোজ না করে বরং নিজের শরীরের খেয়াল রাখতে বলে নিজের সময়ে চলে যায়। আর এটা দেখে মাকাতো বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে দেয়। বেচারির কান্না দেখে আবারও ফিরে এসে চিয়াকি তাকে কানে কানে বলে যে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, ভবিষ্যতের দুনিয়াতে আমি তোমার জন্য অপেক্ষা করব। তো এমন অসাধারণ একটা মুহূর্তের মাধ্যমে শেষ হয়ে যায় আজকের এই গল্প। আসলে টাইম ট্রাভেল টাইপের গল্পগুলো একটু মাথা মলিয়ে দেবার মতো হয়। আমি সাকিব রায়হান, এনিমে জোনের নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের গল্পটার নাম আসলে অনেক বড়, আমি ডেসক্রিপশনে নামটা লিখে দেব। যাই হোক, গল্পটা আজকের গল্পটা মজাদার টাইম